আপনারা কি জানেন পৃথিবীতে এমন জায়গাও রয়েছে যেখানে 21 ঘন্টা দিন আর মাত্র 3 ঘন্টা রাত? সেখানকার তাপমাত্রা আবার এতটাই ঠান্ডা যে ফুটন্ত গরম জল যদি আপনি আকাশে ছুঁড়ে মারেন তবে সেটা মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয়ে যাবে। রাশিয়ায় অবস্থিত এই শহরটির নাম ওইমিয়াকন। এটি হলো পৃথিবীর সবথেকে শীতলতম শহর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের আমাদের এই ভিডিওতে পৃথিবীর সবথেকে শীতলতম শহর ওইমিয়াকন সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার উত্তর পূর্বে অবস্থিত ওইমিয়াকন শহরটি বিশ্বের শীতলতম স্থায়ী মানব বসতি, অর্থাৎ এটি হলো বিশ্বের সবথেকে শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করে। এই শহরে বসবাস করার থেকে আপনার বাড়ির ডিপ ফ্রিজে বসবাস করা বেশি আরামদায়ক, কারণ সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে -18 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে এই শহরের স্বাভাবিক তাপমাত্রা থাকে -45 ডিগ্রি সেলসিয়াস। ওইমিয়াকন নদীর নামে এই শহরটির নামকরণ করা হয়েছে। এখানকার আঞ্চলিক ভাষায় ওইমিয়াকন কথার অর্থ হল আনফ্রোজেন ওয়াটার, বা যে জল কখনো জমে না। এই নদীর তলদেশে একটি প্রাকৃতিক উষ্ণ জলের প্রবাহ থাকার জন্য এত ঠান্ডায় নদীর ওপরের জল জমে বরফ হয়ে গেলেও নিচের জল সবসময় গরম অবস্থায় থাকে। এত ঠান্ডার জন্য এই শহরকে বলা হয় দ্য পোল অফ কোল্ড। 2018 সালের তথ্য অনুযায়ী এই শহরের মোট জনবসতি 500 থেকে 900 জন। এখানে যখন মানুষ তাদের ঘরের থেকে বাইরে বের হয় তখনই তাদের চোখের পাতায় বরফ জমে যায়। শীতকালে এখানে টানা 21 ঘন্টা রাত থাকে আর মাত্র 3 ঘন্টায় এখানকার মানুষ সূর্যের আলো দেখার সুযোগ পায়, কিন্তু গরমকালে ঠিক তার উল্টো, টানা 21 ঘন্টায় দিন থাকে আর মাত্র 3 ঘন্টা রাত। এখানকার সমস্ত ঘরবাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়, কারণ এত ঠান্ডায় অন্য কোনো মেটেরিয়াল এখানে কোনো কাজেরই নয়। এখানকার বাড়িগুলির মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থাও থাকে না, এখানে টয়লেট ঘরের বাইরে বানানো হয়, কারণ এখানে ইনডোর ক্লাম্বিং একদমই সম্ভব নয়। সবথেকে অবাক করা ব্যাপার হলো ভিজে কাপড় এখানে বাইরে মেলা যায় না, কারণ লো টেম্পারেচারের জন্য ভিজে কাপড়ের জল কিছু সেকেন্ডের মধ্যেই জমে বরফে পরিণত হয় আর এমন শক্ত হয়ে যায় যে সেই কাপড় আর ব্যবহারযোগ্য থাকে না। এখানে নদী থেকে শুরু করে গাছও সবসময় জমে বরফ হয়ে থাকে, সব কিছুই এখানে জমে বরফ হয়ে থাকে। না কোনো মেশিন এখানে কাজ করে, না কোনো গাড়িও চলার মতো কন্ডিশনে থাকে। এই শহরে কেউ তাদের গাড়ির ইঞ্জিন কখনোই বন্ধ করে না, কারণ ইঞ্জিন বন্ধ করলেই সেটা জমে যায় আর দ্বিতীয়বার ইঞ্জিন স্টার্ট করার জন্য আগুন দিয়ে ইঞ্জিনটাকে হিট করতে হয়। এই শহরে মোবাইল ফোন আর অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসও কোনো কাজের না, এখানে জলের কল থেকেও জল পড়ে না। এই জন্য শহরটিতে রোজ ট্রাকের সাহায্যে জল একটি বয়লারের মধ্যে জমা করা হয় আর এখানে জল গরম করে শহরের প্রতিটি বাড়িতে সাপ্লাই করা হয়। কিন্তু এই বয়লারটিকেও 24 ঘন্টা আগুনের সাহায্যে গরম রাখতে হয়, কারণ আগুন বন্ধ করে দিলে জল আর গরম হবে না, উল্টে জল কম তাপমাত্রার জন্য বরফে পরিণত হয়ে যাবে। এখানে কেউ মারা গেলেও তাদের মৃতদেহ এই শহরে কবর দেওয়া হয় না, কারণ এত কম তাপমাত্রার জন্য মৃতদেহ অনেক বছর পরও একই রকম থেকে যাবে। এই শহরটিতে সবাই মাত্র 20 মিনিটের শিফটে কাজ করে, কারণ এত ঠান্ডায় বেশি সময় কাজ করলে শরীরের ভিতরে হৃৎপিণ্ডেও জমে বরফ হয়ে যেতে পারে। এই শহরটিতে মাত্র 1টি স্কুল রয়েছে আর এখানে মাত্র 25 জন টিচার রয়েছে, যারা ওইমিয়াকনে 200 জন বাচ্চাদের পড়ায়। ওইমিয়াকনের বাচ্চাদের স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রয়েছে মাত্র 1টি স্কুল বাস, আর স্কুল বাসটির ইঞ্জিন ফ্লুইড ফ্রিজ প্রোটেক্টেড। কিন্তু তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে বাইরে বের হওয়াটা অনিরাপদ বলে মনে করা হয়, আর ওইমিয়াকনের এই স্কুলটিও ছুটি দিয়ে দেওয়া হয়। শুনলে হয়তো অবাক হবেন, শহরটিতে মাত্র 1টি দোকান এবং 1টি পেট্রোল স্টেশন রয়েছে। ওইমিয়াকন শহরের অধিবাসীরা তীব্র ঠান্ডার জন্য তাদের খাদ্যাভাসও একটু ব্যতিক্রম করে নিয়েছে। এই ঠান্ডা পরিবেশে কোনো চাষাবাদ করা অসম্ভব, ফলে এই শহরের মানুষদের খাদ্যতালিকা একটু ভিন্ন। তাদের দৈনিক ক্যালোরি চাহিদা পূরণ হয় আমিষ জাতীয় খাদ্য থেকে। মাছ এবং রেনডিয়ারের মাংস এখানকার মানুষদের প্রধান খাদ্য। এখানকার জেলেরা তাদের বলগা হরিণের টানা গাড়িতে চড়ে স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। নদীগুলো শীতকালে পুরোপুরি জমে বরফ হয়ে থাকে, তবুও মাছ খুঁজে পেতে জেলেদের একটু অসুবিধা হয় না, কারণ মাছের খোঁজে ঈগল পাখি সেখানে গর্ত করে রাখে।
জেলেরা শুধুমাত্র গর্তগুলো খুঁড়ে মাছ সংগ্রহ করে। নদী থেকে উপরে মাছ তোলার পর জ্যান্ত মাছ সাথে সাথেই জমে বরফ হয়ে যায়। এই শহরের সবথেকে জনপ্রিয় খাবার হলো গোলমরিচ এবং বিট লবণ দিয়ে মাখানো কাঁচা মাছ। বিগত প্রায় 100 বছর ধরে উইমিয়াকনের বাসিন্দারা একই রকম জীবনযাপন করছে। এই শহরে জীবনযাপন করা খুবই কষ্টের। বিগত কয়েক দশকে উইমিয়াকনের জনসংখ্যা অনেক কমে গেছে। এই শহরে কোনো লম্বা মানুষ নেই, বরং এখানে নিয়মিত যারা বাস করে তারা দিন দিন আরও নাটা হয়ে যাচ্ছে। এর জন্য একাধিক শারীরিক কারণ দায়ী। 1920 সালে উইমিয়াকনে -72°C তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে মঙ্গল গ্রহের অ্যাভারেজ টেম্পারেচার -60°C, আর রাতের বেলায় টেম্পারেচার কমে -125°C দাঁড়ায়। বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহকে টেরাফর্ম করে পৃথিবীর মতো বানানো যেতে পারে। মঙ্গল গ্রহ সম্পর্কে অজানা এই রকম আরও রহস্য জানার জন্য আমাদের এই ভিডিওটি দেখে আসুন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশনটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। Thank you.